এখন আমরা দেখব পুষ্পুল কমান্ডের কাজ তো পুষ্পুল কমান্ডের কাজটা আমরা কিভাবে করব তা আমি এখানে যদি একটা রেক্ট্যাঙ্গাল নেই দেন এটাকে যদি আমি মেয়েকে গ্রুপ করলাম মেয়েকে গ্রুপ করার একটি নির্দিষ্ট ডিস্টেন্সে উঠালাম যদি আমি উঠানোর কাজে ইউজ করি অর্থাৎ পুল করার কাজে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা পুষ্পুল নিয়ে কাজ করতে পারবো অথবা যখন পুল করতে চাই তখন পুল করতে পারবো এরপরে আর একটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমি যদি ভয়েড কোনো অংশ ভয়েড করতে চাই সেক্ষেত্রে আমি মাঝখানা দেখেন আমি আরও একটা রেক্ট্যাঙ্গেল নিলাম আমি এই অংশটা যদি ভয়েড করতে চাই তো জাস্ট মাঝখানের অংশটা আমি ভয়েড করতে পারতেছি তো এটা হচ্ছে আমার পুষপুলের কাজ তো এখানে একটা বেসিক বিষয় আছে সেটি হচ্ছে যখন গ্রিড লাইনগুলো শু করবে তখনই কিন্তু আমরা কাজগুলো করতে পারবো আদারওয়াইজ আমরা কাজ করতে পারবো না দেখেন যখন আমি কাজ করতেছি তখন গ্রিড লাইন শু করতেছে যখন আমি কাজ করতেছি তখন গ্রিড লাইন শু করতেছি প্রত্যেকটা ফেসেই তো যখন গ্রিড লাইন শু করবো তখনই আমি কাজ করতে পারবো দেখেন আমি পুল করতে পারতেছি আবার পুশ করতে পারতেছি তো এটাই হচ্ছে পুলের কাজ তো আমরা সাধারণত ওয়াল যখন করব বা থ্রিডি যে কোনো থ্রি করি না কেন পুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস তো এটাতে আমরা কখনো পুশ করব কখনো আমরা পুল করবো এরপরে আমরা নেক্সট টপিকে দেখব নেক্সট টপিক নিয়ে কথা বলবো